হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার সবাই ভালো আছে তো ঠিক আছে কথা বলছি কাজ করছি কিচেনে এক চুলা ভাত এক চুলায় মুরগির মাংস রান্না করব তো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম আর হলো দিয়েছি একটু তেজপাতা দারচিনি পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিয়েছি নেড়ে চেড়ে এখানে আদা পেস্ট রসুন পেস্ট দিব তারপরে এক এক করে হলুদ গুঁড়ি মরিচগুড়ি আর ধনে গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে সবাই জানেন যারা আমার চ্যানেল দেখেন আমি সবসময় এলাচ এবং লংটাকে থেতলে নেই আস্তু দেই অনেক সময় কী বাবা আসো আসো আচ্ছা আসো আসো এই তো দিয়ে দিলাম আদা বাটা তো ঠিক আছে মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি আর ধনে গুঁড়ি দেবো তারপরে একটু যখন হয়ে আসবে আমি যখন পেঁপেটা দিব তখন আমি গুঁড়ি দিব আর সেদ্ধ হওয়ার একটু মুহূর্তে আমি কিন্তু কাঁচামরিচ অ্যাড করব আর আজকে সাথে করব হলো ডিম ভাজি আলুর ভর্তা ডাল এই তো তো ঠিক আছে ভাতটা করে নিচ্ছি আর আমি ভাত রান্না করে সবসময় একটু ভাতের মারটা ঝরিয়ে নিয়ে তারপর একটু আগুনে ছেঁকে নেই তাহলে ভাতটা অনেকক্ষণ ভালো থাকে নষ্ট হয় না তো ঠিক আছে আমি করে নিচ্ছি তাড়াহুড়া করছি একটু আর্লি কাজ করে ফেলতে পারলে ভালো হয় বিশেষ করে রান্না রান্নাবান্নাটা করে ফেলতে পারলে ভালো হয় আসলে রান্না শেয়ার করার মানে হচ্ছে হয়তো বা যারা নতুন রাঁধুনি যারা নতুন রান্না করছেন অনেক আপু ভাইয়া এখন তো ছেলেরাও রান্না করে তো যদি আমার রান্নাগুলোর মাধ্যমে কারো এতটুকু হেল্প হয় এটা তো আসলে অনেক বড় একটা পাওয়া আর আমরা অনেকেই রান্না বান্না ঘর দুয়ারের কাজকর্ম দেখে খুব আনন্দ পাই মেয়েরা বিশেষ করে তো অনেক ভাইয়ারাও কিন্তু খুব মানে এনকারেজ করে কমেন্ট বক্সে গেলে দেখি অনেক অনেক কমেন্ট ভালো লাগে জি বাবা এই যে তুমি রান্না করো করবা রান্না করতে পারো হুম এই যে অন্ধকার হয়ে গেছে এই যে আলু দিলাম তো ঠিক আছে চ্যানেলটি যদি ভালো লাগে বেশি করে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে প্রেস করে আচ্ছা আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি বলো আর এর থেকে ভালো কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে জানাবেন কোনো সমস্যা নেই তা ঠিক আছে আমার বাসায় সকালবেলাই আমি সময় প্রথমে উঠে আগে হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ার ট্রাই করি আল্লাহ যদি তৌফিক দেন নামাজটা পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে তারপরে হচ্ছে আমি একটু রেডিও শুনতে পছন্দ করি তো আমি বাংলাদেশ বেতার শুনি জানি না এখনকার যুগে রেডিও শুনতে কারো ভালো লাগে না আমার খুব ভালো লাগে আমি সকালবেলা রেডিওটা অন করি বিশেষ করে বাংলাদেশ বেতার আমার খুবই পছন্দ ভালো লাগে শুনতে তা ঠিক আছে হ্যাঁ কাজ করছি কথা বলছি এই দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁপে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো হবে তা ঠিক আছে যেটা বলছিলাম কাজ করছি কথা বলছি আর অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি বেশি বেশি করে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব না কারোর সাপোর্ট ছাড়াই কেউ পৃথিবীতে কোনো কাজে এগুতে পারে না যে কোনো কাজে সাপোর্ট খুব প্রয়োজন আর সবাই যে ভালো সাপোর্ট করবে তা কিছু না সবাই মন্দ করবে তা কিছু না সবার কাছে সবাইকে ভালো লাগবে এরকম কিছু না ভালো মন্দ মিলিয়ে মানুষ আমি অনেক ভালো কাজ করলেও দেখা যাবে অনেকের কাছে আমাকে ভালো লাগবে না এটা স্বাভাবিক এটা একদমই স্বাভাবিক এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে তো ঠিক আছে এই তো ডালটা অলরেডি করে নিচ্ছি আমি যখন পারছি তখনই ক্যামেরা অন করে একটু আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করছি আমি ডাল বাঘা দিয়েছি আজকে হল শুধুমাত্র পেঁয়াজ আর জিরা দিয়ে আস্ত জিরা দিয়ে আর এখানে তিনটা ডিম ফেটে নিচ্ছি লাল এবং সবুজ মরিচ দিয়ে দেখতে একটু সুন্দর লাগবে তো ডিমটাকে ভালো করে একটু সুন্দর করে এই যে ডালটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটু একটু পাতলা ডাল করেছি আজকে আমি সাথে একটু আলুর ভর্তা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমার মনে হচ্ছে এখন একটু মুখে ভালো লাগবে যেহেতু জ্বর ঠান্ডা প্রচুর গিয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি বেটার আছি আমরা সবাই আপনাদের সবার দোয়ায় বাসায় সবাই ভালো আছি আমার আর আমার শাশুড়ি বেশি হয়েছিলো একসাথে এত প্রবলেম যাক আলহামদুলিল্লাহ সবার দোয়া ছিল যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন তাদের দোয়া তো অবশ্যই ছিল সেটাই আর কি তো কাজ করছি আর কথা বলছি ডিমটা আলহামদুলিল্লাহ খারাপ হয়নি উল্টে দিয়েছি খুব সুন্দর মতো তো আমি পরে পিস করে নেব আর হচ্ছে আমি ডিম খাবো না আমি আলু ভর্তাটা পছন্দ করি তা আলু ভর্তা অনেক দিন পরে করেছি আলুর ভর্তা করাই হয় না ডাল আলুর ভর্তা ডিম ভাজি আলহামদুলিল্লাহ ভালো লাগবে আর